এই যে একটা হোয়াটসঅ্যাপ ছবি গাইস, দিলাম, এখন চলে একটা যাচ্ছি ছবি দিলাম। সোনাইছড়ি। আমরা চন্দ্রনাথ পার্ট শেষ করে এখন যাবো সোনাইছড়ি। আমি ওই একটা যে ওরা, রিপোর্ট দিই, ঠিক আছে, একটা ছবি দিলাম। ইনশাল্লাহ দেখা যাক কি হয় না হয়। এই দেখছেন, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। এই আস্তে, একটা ছবি ওই যে দিলাম, আসতেছে, ঠিক পরিস্থিতি যেতেছি সোনাইছড়ি। সামনে মাহফুজ। ও রে মাহফুজ ভাই, মাহফুজ ভাই হ্যাঁ ভাই, এগিয়ে যাও, এগিয়ে যাও, আমার তাড়াতাড়ি যেতে হবে তো। দুর্গম পথ, আস্তে ধীরে, আস্তে ধীরে, আস্তে ধীরে। তুই কেন ট্রেনের বাদে যেতে লামইলাম আমরা? ঠিক কিনা? ওই সাইফুল আসো, তোমাকে ফেলে তারপর আমরা চলে যাব। ওফ, মোটামুটি হালকা, ছোটখাটো ছোটখাটো একটা গুহা দেখতে পাচ্ছেন। ওয়াও, সো নাইস। ওই যে একজন দেখেন, সামথিং একটা ইয়া চোস। ও মাই গড, ওয়াও, একটু হালকা পাতলা রিক্স, আশা করি মনে হয় বর্ষার সময় আরো বেশি রিক্স হবে। দেখা যাচ্ছে, ওয়াও, অপরূপ সৌন্দর্য, একেই বলে সৌন্দর্য, আল্লাহর প্রকৃতি সুন্দর। ওয়াও, সো নাইস। অনেক কষ্টে কষ্ট উঠতেছি। হাসান, তোমরা ওঠো, ওঠো, ওঠো। ও ও মাই গড, কই তোর বাস? আমরা ইনশাল্লাহ ভয়কে জয় করবই, করব এবং এরকম প্রকৃতি মানুষ মাঝে, আমরা প্রকৃতি না, প্রকৃতি প্রকৃতির মাঝে আমরা এলিয়ে থাকব। এই আসলে আজ সার্থক হবে এই ডাক ঘুরার পরে। একেই বলে অনেক কাটা, হ্যাঁ কাটা সিটে আছে, সাবধানে। ও যে পিছে একজন আছে, ওকে নিয়ে আমরা অনেক টেনশনে আছি। সাইফুলকে নিয়ে আমরা অনেক টেনশনে আছি। সাইফুল তুমি পারবে, তুই সাইফুলকে নিয়ে আসতে পারবি। তুমি নামো, আস্তে আস্তে তুমি ধরে ধরে নামো। ও মাই গড, কি ভয়ানক দেখেন ভাই, খুব ক্লান্ত জার্নি ভাই। এখানে মনে বর্ষার সময় আসা যাবে না, যা বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই জায়গায় চাম, অনেক চামচিকার আওয়াজ পাইতেছি। আমরা দেখতে পাচ্ছি, ও রে, এন্দা তুই বুলাও নাম তিনে একটু করে রাখলাম, মরবি গায়া। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ওয়াও, অ্যামেজিং। যা যা যা, কঠিন এক পরিস্থিতির মোকাবেলায় আমরা, দেখা যাক কি হয়। চলে যাচ্ছে এক একজন করে। এ আয় এত দূর, পাও ঠান্ডা হয়ে গেছে। আরে আমার
সেই 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 ও মাই গড, আল্লাহর প্রকৃতি দেখেন, এক একটা ঘোয়া, ও অবিশ্বাস্য, মাথা নষ্ট, ওয়াও, একই বলে কি জার্নি জার্নি সেই, ও অনেক কষ্টে কষ্টে যাচ্ছি। হ্যাঁ পারলে আগে দিতে পারলে আরো আমাদের জন্য অনেক সুবিধা হবে। ওয়াও সুরসা, ও রে আমারটা সুন্দর আছে না, তোরটা হইতেই নেই, তুই আয় বসে আগে। সবাই মজা পাইবেন যদি ওর ইয়াটা দেখেন, সেই আসো 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 তাড়াতাড়ি, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে আমি জানি, ওই যে আরেকজনে বইয়া বইয়া কাঁদতেছে। দেখেন হ্যাঁ সাইফুল তুমি পারবে, আমরা দেখতে পাচ্ছি ও যে সাইফুল কাউসার, সাইফুল ওই ওই পাথর ভেঙে ভেঙে পড়ছে কিছু, কারে আইতাছে আইতাছে এন্দ সোজা রাস্তা, একটা জিনিস একটা সাধারণ একটা ভিউ পিছনে, সেই অনেক ভালো লাগছে ব্যাপারটা। দেখেন ওরা হচ্ছে মধু কাটতে, মূলত সম্ভবত মধু কাটতে তাদের এই জঙ্গলে পাহাড়ে বন জঙ্গলে মধু সংগ্রহ করতে এসেছে এই সোনাইছড়িতে। আমরা সোনাইছড়ি ট্যাম্পকে আরও অনেক উজ্জ্বলভাবেই দেখাবো ইনশাআল্লাহ, দেখতে থাকেন আপনি আপনাদের মাঝে। ওয়াও আমরা আরো অনেক ভিতরে যাচ্ছি, ও মাই গড, মানে অসাধারণ, এটাকে বলে বড় বড় পিচ্ছি পিচ্ছি পিচ্ছলা পাথর, এটাকে বলে কি মহেশ কালিতে না লুবানটেল, আরে কি লুবানটেল, চিল ব্রো চিল, আসসা ভাই
অসাধারণ রাজশাহী ফুল তাড়াতাড়ি আয়। কঠিন কঠিন চুলা ফিট করে দিব নিচে পাথরের নিচে। গুহা দেখতে পাচ্ছেন এই যে গুহাটা, গুহাটা দেখাইতেছি। হ্যাঁ 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 গুহা এই যে দেখছেন, অসাধারণ। আসলে সোনা স্ত্রী এসে মনটা ভরে গেল, যাক মনটাকে আমার ফ্রেশ করলাম। আসলেই অনেক সৌন্দর্য, না আসলে বুঝতে পারবেন না। ওরে মাই গড, দেখেন দেখেন আমরা পুরোটা ঘুরেই যাবো। আইসি যেহেতু আইসি, তোর যাইতে মন চলে তুই জিজ্ঞা আমরা বিরু করতে করতে উঠতেছি। ও মাই গড, ও শিট, ও জঙ্গলে একটা জিনিস পেয়েছি। দেখেন এটা কি দেখেছেন, কেউ জঙ্গলে হঠাৎ বেরিয়ে এসেছে, খুব ভয়ানক, অনেক স্লো চলে, তার জন্য আমাকে দরকার পারতেছে না এখনো। এখন আমরা উঠবো উপরে। ও মাই গড, এসে পড়েছি সেই ঐতিহাসিক জন্নায়। এখনো কিছু বাকি আছে মাহফুজ, অবশেষে আমরা যে এসে পড়েছি ঐতিহাসিক জন্নায়। এই জন্নার ব্যাপার আপনি কিছু বলেন। আপনার কিছু বলে অবশেষে আমরা পৌঁছাতে পেরেছি এই দুর্গম পাহাড় অতিক্রম করে। যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর, সোনাইছড়ি ঝর্ণায় কিন্তু এসে দেখি অনেক কষ্ট হয়েছে, অবশেষে কষ্টের ফল সুমিষ্ট হয় তাই প্রমাণ পেলাম আবারও। তো আমরা অনেক কষ্ট করে এসেছি কিন্তু ওরকম সফলতা পাইনি, কারণ আমরা সফল আমরা পানি পাইনি, যার কারণে আমাদের মনটা একটু ক্ষুণ্ণ হয়ে গেছে। ঝর্ণায় গোসল শেষ করার পর অন হঠাৎ আবার এই যে পাহাড়ে উঠতেছি, পাহাড়ের চূড়ায়। ও অনেক মেহনত হয়ে গেছি কিন্তু ঝর্ণায় গোসল করার পর সেই একটা শান্তি লাগতেছে, সব কষ্ট দূর হয়ে গিয়েছে। অবশ্য অনেকে লাঞ্চ করব, এরকম খারাপ পাহাড় থেকে উপরে উঠছি, অনেকটা কষ্ট, অনেকটা রিক্স, অনেকটা রিস্ক পাবে যাচ্ছি। অবশেষে উপরে উঠল, উঠে পড়েছি। ইয়েস, ও সেই ভালো লাগতেছে অনেক, অসাধারণ একটা ট্রেন হলো। এই যে
আমরা আরো পাহাড়ে আরো চূড়ায় উঠবো, আমার খিদা মজে আছে, আরো কষ্ট বেশি হয়ে যাচ্ছে, আমার খিদা লাগে নাই, আমার খালি সি